মা তার মেয়েকে বাজারে পাঠিয়েছিল, কিন্তু মেয়েটি পথ ভুলে গেল। তারপরে কি হয় ভিডিওটি দেখো। আমি তো হারিয়ে গিয়েছি, আমার ভয় লাগছে। অনেক দিন পর শিকারের হাতের মুঠোয় পেয়েছি, আজকে তো রক্তের চাটনি খাবো। মা বাবা আমাকে বাঁচাও। চিল্লা চিল্লা গলা ফাটিয়ে ফেল, 14 গুষ্টিকে ডাকলে লাভ হবে না। তুমি আমাকে খেয়ো না, তুমি তো আমার ভাইয়ের মতো। কে বললি? কি বললি? তুই আমাকে ভাই ডাকলি? আজ পর্যন্ত একটা কুত্তাও আমারে ভাই বলে ডাকি দেয়, তুই ডাকলি। আয় বোন, আমিও তোকে বোন হিসাবে মেনে নিলাম, তোকে আমি খাবো না। আমার খিদা লেগেছে, তুমি কিছু দিতে পারবে? অবশ্যই খাবার মিলবে। আয় আমার সাথে, আয় আমার বাড়ি, আয় তোকে মন ভরে খাবো। তোমার বাড়িতে কেউ নেই? এও হ হ হ হ হ আসে আসে, না হলে তো তোকে বাড়ি দেওয়া যাবে না। আমার বউ যদি দেখে আমি মানুষটি বোন বানাইছি, আমার পিসা দি বাইরেয়া খুশি খুশি করে লাইব। এখন তোর কি উপকার করতে পারি বল বোন? তাহলে আমার মা বাবার কাছে নিয়ে যাও, আমি জঙ্গলে হারিয়ে ফেলেছি পথ। আচ্ছা, আমি না হলে জাদু দিয়ে তোকে পৌঁছিয়ে দিচ্ছি। আক্রু বাক্রু কুত্তাকা লাদু ছু, আমার নতুন বোনকে বাড়ি নিয়ে চল। থু, আমার মেয়েটা কোথায় হারিয়ে গেল? মা আমাকে কি খেতে দিবে না? কে, আমার মেয়ে ফিরে এসেছে, আমার মেয়ে ফিরে এসেছে। কোথায় গিয়েছে রে বা বল? তারপর মেয়েটি মাকে সব কিছু খুলে বলে। তারপর থেকে মা তার মেয়েকে ঘর থেকে বের হতে দেয় না, প্রয়োজনে লোক দিয়ে আনায়।